কাউকে দৌড়ানি দিতে হলে প্রথমে নিজে ভালো করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয়। তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভাবনা থাকে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে জীবনের অর্থ আলাদা। আমার জীবনের অর্থ যেমন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলায়, তেমনি আমার মনে হয় প্রত্যেকটি মানুষ তার জীবনকে ভিন্ন সময়ে ভিন্ন অর্থ খুঁজে পায়। কোনো কোনো মানুষের জন্য এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার নামই জীবন। আবার কেউ কেউ শুধু বাঁচাটাকে জীবনের অর্থ মনে করেন না, তারা জীবনের সুখ খুঁজে পাওয়াটাকে মনে করে জীবন। কিছু মানুষ মনে করেন অনেক টাকা পয়সা এবং সম্পত্তি মালিক হতে পারলে জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব। আসলে জীবন হলো একটি সুন্দর সকালের শুরু মানে জীবন। প্রতিটি মুহূর্তকে আনন্দের সাথে কাটানোর মানে জীবন। আত্মসন্তুষ্টি লাভ করার মানে হলো জীবন। সব রকমের যন্ত্রণাকে লাঘব করার মানে জীবন। সব দুঃখ কষ্টকে জয় করে প্রতিটি বাধা বিপত্তি পেরিয়ে বেঁচে থাকার মাঝে জীবন। নিজের ইচ্ছায় চলা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাঝে জীবন। পূর্ব পরিকল্পনা করে সময় নষ্ট না করে যখনকার পরিকল্পনা তখন নিতে হবে। কেননা কোনো ঘটনা যে পূর্ব পরিকল্পনা মতো ঘটবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে কেন আমি পূর্ব পরিকল্পনা করে সময় এবং ব্রেন দুটোরই অপচয় করব? আপনি একজন মানুষের সাথে যত ভালো ব্যবহার বা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন না কেন, কোনো একদিন তার সাথে আপনার মন বিক্ষিপ্ত থাকার দরুন খারাপ ব্যবহার করলেন, সে আপনার মনের ব্যাপারটা বুঝবে না আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন, সেটাই সারা জীবন মনে রাখবে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আসে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসার এর নিয়ম। জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখো, নিজের মতো করে জীবনটা যাপন করো।